কি করছো তুমি? আরে দাঁড়াও না, আমার কাছে ডিস্টার্ব করো না। তুমি এখন এখান থেকে যাও, আমি একটা খুব স্পেশাল জিনিস বানাচ্ছি, ডিস্টার্ব করো না, যাও তো। এত বছর বাদে রান্নাঘরে ঢুকেছি, তার মানে আজকে দারুণ রান্না হবে। হ্যালো, হ্যাঁ বাবা। আরে বলো না, তোমার বৌমা আজকে রান্না করে ঢুকেছে। হ্যাঁ, এত বছর বাদে প্রথম রান্না করে। আরে পাত্রীর বাড়ি চলে এসো, আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, আমি রাখছি, এখন অনেককে ফোন করা, আমি রাখছি। হ্যালো, হ্যাঁ ভাই। আরে চলে আয়, তোদের বৌদি আজকে রান্না করছে। হ্যাঁ ভাই, সকাল থেকে তো রান্না করে ঢুকে বসে আছে, আজকে বলছে ভালো মতো রান্না হবে। চলে আয় চলে আয়, তাড়াতাড়ি বাড়িতে ঢো ভাই, একসাথে খাবো আমরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখছি রাখছি রাখছি, আমাকে রান্না করে যেতে হবে, রাখছি। লেকিন ইয়ে সালা কর ক্যা রাহা হ্যায় ইয়াহ পে। হ্যাঁ মাসি। আরে জানো তোমার বৌমা আজকে প্রথম রান্না করে ঢুকেছে, আজকে তো দারুণ রান্না হবে। কোথায় আছো তুমি? চলে এসো তাড়াতাড়ি, আজকে তুমি খাবো আমরা কিন্তু একসাথে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, রাখছি রাখছি রাখছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ শ্বশুরমশাই, আপনার মেয়ে তো কামাল করে দিচ্ছে, রান্না করছে, তার মানে কি সব স্পেশাল ডিশ? আমি তো মাথার উপর দিয়ে নাম যাচ্ছে, কিসব নাম বলছে। হ্যাঁ আপনাকে কিন্তু তাড়াতাড়ি আসতেই হবে, আমি সবাইকে নিমন্ত্রণ করে দিচ্ছি, আপনি কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ অনেক কাজ আছে, আমি রাখছি, চলে আসবেন কিন্তু, রাখছি। A few minutes later. এই কি গো, আরে কি খাবার বানিয়েছো? দাও তাড়াতাড়ি, আমার তো খিদে পেয়ে গেছে। খাওয়া তো তোমার বানানোর দায়িত্বে, যাও ওখানে সব রেডি করা আছে, বানিয়ে নাও। কেন, তুমি যে বললে কি সব স্পেশাল ডিশ টিশ বানাচ্ছো? আরে আমি আমি তো ফেসটা একটা বানাচ্ছিলাম ইউটিউব দেখে, আজকে হেভি বানাচ্ছি ফেসটা, একটা লাগালে না একদম দুদিনের মধ্যে এত গ্লো করবে মুখটা। তুমি যদি মানবে তাহলে ঘরে এসো, সামনে বিয়ে বাড়ি আছে, ভেবে দেখো। মানে আপনার মেয়ে কামাল করে দিচ্ছে, রান্না করছে। হ্যাঁ ভাই খতম।